তৃণমূল পরিচালিত শান্তিপুর পৌরসভার গেট আটকে বিক্ষোভ আইএনটিটিইউসি। তৃণমূল পরিচালিত শান্তিপুর পৌরসভার গেট আটকে দু ঘণ্টা ধরে বিক্ষোভ দেখালো তৃণমূলেরই শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সম্প্রতি কিছুদিন আগে পৌরসভার 57 জন সাফাই কর্মী চিরাচরিতভাবে প্রতিটি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করার প্রাপ্তি 20 টাকা পৌরসভায় জমা দেওয়ার নির্দেশে ক্ষোভের সৃষ্টি হয় যথেষ্ট। তারা জানান এই বিষয়ে পৌর কর্তৃপক্ষকে বহু আবেদন নিবেদনের পরেও মেলেনি সুরাহা। এরপর তারা শরণাপন্ন হন বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কাছে। কয়েকদিন সময় নিলেও তিনি সমাধানের ইঙ্গিত দিতে পারেননি। বাধ্য হয়েই আজ তারা ফরগেট আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে আজকের বিক্ষোভ শুধুমাত্র 57 জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, পৌরসভার সমস্ত অস্থায়ী কর্মীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করে। আইএনটিটিইউসি এর অনুমোদিত শান্তিপুর পৌরসভার ইউনিয়নের সহসভাপতি বাচ্চু দত্ত জানিয়েছেন, মাইনে না বাড়িয়ে কাজের সময়সীমা বাড়ানো কখনোই মেনে নেব না সংগঠনগতভাবে, তাই এই বিক্ষোভ। আমরা প্রত্যেক দিন ডিউটি করছি, শান্তিপুর পৌরসভা যেভাবে কাজ হয় আমার মনে হয় না অনেক পৌরসভাতেই হয় না, লেবার রাইট তো ফাঁকি মারে না। তবে আমরা চাইছি মায়না তো বাড়াচ্ছেই না, মায়না বাড়ানোর দাবিতে এবং ডিউটির টাইমের ওভার টাইম যদি করা যায় ওভার টাইমের পয়সাও দিতে হবে। এই জন্য আজকে আমরা এই ধর্ণায় নেমেছি। আইএনটিটিইউসির পক্ষ থেকে বলছি আইএনটিটিইউসি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। একটা কথা আপনাদের বলি, আগে তো সাফাই কর্মীদের দাবি ছিল, এখন কি আপনারাও মানে আমরা অস্থায়ী লেবার হিসেবে দাবি করছি? আজ পৌরসভা কত কত মানুষ অস্থায়ী লেবার আছে? অস্থায়ী লেবার আমরা 300 প্রায় 250। প্রত্যেকেই একমত সহমত হয়েছে এবং মূলত কি আইএনটিটিইউসির পক্ষ থেকে এই বিক্ষোভটা করছে? কি নাম আপনার? আমার নাম বাচ্চু দত্ত। আপনি কোন দায়িত্বে আছেন? আমি আইএনটিটিইউসির শান্তিপুরে টাউনের ভাইস প্রেসিডেন্ট প্লাস পৌর কর্মীরও ভাইস প্রেসিডেন্ট। সরকারি পৌরপ্রধান কৌশিক পারমানিক বলেন, নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত বিক্ষোভকারীরা আলোচনা করেননি আমাদের সাথে। আইএনটিটিইউসি ব্যানার নিয়ে 200+ শ্রমিকের এই বিক্ষোভ প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে গিয়ে বলেন, প্রত্যেক পৌরসভাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আমরাও তাই মেনে চলতে বাধ্য। সরকারি নিয়ম অনুযায়ী 8 ঘন্টা ডিউটি করতে হয়, সেইটাই সবাইকে কর্মীদেরকে মনে করে দেওয়া হয়েছে। আর মাইনে ব্যাপারের ব্যাপারটা হচ্ছে কি, এটা যে ওই যেটা 100 দিনের প্রকল্প, আমাদের সরকারি নির্ধারিত টাকায় মাইনে, এখানে আমাদের পৌরসভার কিছু করা নেই, কারণ সমস্ত মিউনিসিপ্যালিটি এরকমভাবেই 202 টাকা রোজ বা সেমি স্কিল যারা 230 টাকা, আর যারা স্কিল যারা হচ্ছে গাড়ির ড্রাইভার বা মিস্ত্রি তাদেরকে 302 টাকা, এটা হচ্ছে সরকার নির্ধারিত রোজ, সেই অনুযায়ী মাইনে দেওয়া হয় তাদের। এখন এটা তো আমাদের মিউনিসিপ্যালিটির হাতে নেই, এই মাইনের ব্যাপারটা আমাদের মিউনিসিপ্যালিটির হাতে নেই, এটা তো এইভাবেই তাদেরকে দেওয়া হয়, ঠিক আছে। আমরা দীর্ঘদিন একই রোজে কাজ করে আছি, ট্রেনে নামে আমরা বুক পর্যন্ত জলে কাজ করি, সাপ মশা ব্যাঙ্গে থেকে আমরা সব কিছুতে কামড় খাই, তাও কিন্তু অথচ আমাদের কোনো রোজ বাড়ে না। আমরা বারবার কি করে দরখাস্ত দিয়েছি, অনেকবার বলেওছি, রীতিমতন আমাদের কোনো মাইনা বাড়িনি, আমাদের এইভাবেই চালিয়ে যাচ্ছে, আজ বাড়বে কাল বাড়বে বলে আমাদের এইভাবে চালিয়ে যাচ্ছে। আবার এখন নিয়ম করছে যে সকাল 6টায় ঢুকতে হবে, 2টো পর্যন্ত চালাতে হবে। এই নোংরা কাজ আমরা করে এই যে ড্রেনের মধ্যে নেমে আমরা যদি এই পর্যন্ত যদি কাজ করি, করোনার মধ্যে লকডাউন ছিল আমরা তাও মানিনি, আমরা তাও কাজ করেছি। এখন আমাদের বলছে যে 2টো পর্যন্ত কাজ করতে হয়, ড্রেনে নেমে ভিজা গায়ে আমরা কতক্ষণ থাকতে পারবো? তখন কি চাইছেন আপনারা? আমরা না চাইছি আমাদের মাইনাটা বাড়বে, বাড়াতে বলছি, আর আমাদের কাজের সিস্টেমটা যেটা ছিল সেটাই হবে। এর আগে বলেছেন কথা হলো? এর আগেও আমরা বলেছি। কি বলেছেন? আগে বলেছিলাম, আগে আমরা বলেছিলাম যে আমাদের রোজটা বাড়াতে হবে, তা ওরা বলতো দেখছি দেখছি করে এই সারাটা বছর এভাবেই কেটে যাচ্ছে। তো এখন আজকে কি করছেন এখানে? আজকে আমাদের ওই কাজ বিষয় বাড়ালো চাকরির জন্য, তাই আমরা টাইমটাও আমরা বলেছি বাড়াতে হবে, যখন আমাদের টাকাও বাড়াতে হবে, এই নিয়ে আমরা আন্দোলন করে বাইরে বেরিয়েছি। এখানে বাইরে বেরিয়েছেন পৌরসভা গেটের সামনে কি অবস্থানে বসেছেন? আমাদের মাইনা বাড়াতে হবে। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম বাপন পাটোয়া। পৌরসভা তৃণমূল পরিচালিত এবং আপনি বিধায়ক তৃণমূলেরই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আইএনটিটিইউসির পতাকা নিয়ে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ এবং সেখানে মমতা ব্যানার্জির স্লোগান দিয়ে তারা শ্রমিকরা বিক্ষোভ করছে এবং শ্রমিকরা আপনার বাড়িতে এসছেও, আপনি সময় নিয়েছিলেন, কি হলো বিষয়টা? শ্রমিকরা যখন আমার বাড়িতে এসেছিল তাদের দাবি আমি চেয়ারম্যানের সাথে আলোচনা করছি, সেদিনও আমি আপনাদের সামনেই বলেছিলাম যে এটা আমাকে চেয়ারম্যানের সাথে আলোচনা করতে হবে, কারণ পৌরসভা স্বশাসিত সংস্থা, সেখানে বিধায়ক তো আলোচনা করতে পারে, বিধায়ক তো সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা বিধায়ক নিতে পারে না। শুনলাম, আমি পাঠক ওনার সঙ্গে আলোচনাও করেছিলাম, উনি বলেছিলেন এই বিষয়টি দেখব,
তারপরে আজকে আন্দোলন হচ্ছে, আমিও শুনছি, কথা বলেছি চেয়ারম্যানের সাথে, তিনি নিশ্চয়ই এটার ব্যাপারে তাদের সাথে কথা বলবেন। এর বাইরে আবার এখানে কিছু বক্তব্য একটা জিনিস থেকে যাচ্ছে না, যে INTTUC-র যখন পতাকা নিয়ে পৌরসভার সামনে বিক্ষোভ হয় সেটা তো মানে আপনাদের ক্ষেত্রে দৃষ্টিকটু বটে। দেখুন, তাদের দাবি দেওয়া মেটানোর দায়িত্ব তো আমাদের সবার, তারাও নিশ্চয়ই দাবি দেওয়া নিয়ে ওখানে গেছে, চেয়ারম্যান সাহেবের সাথে তারা আলোচনা করবে, চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই একটা সমাধান সত্য বার করবেন। কিন্তু এই ব্যাপারটাতে তো আমাকে বলে তারা আন্দোলন করতে যায়নি, যদি আমাকে বলে যেত তাহলে আমি নামতাম, কিন্তু আমাকে তো ওরা বলে যায়নি, সেজন্য আমার এখানে তো কিছু বক্তব্য থাকার বিষয়। পক্ষ থেকে INTTUC ব্যানার নিয়ে রীতিমতো পৌরসভার সামনে বিক্ষোভ হচ্ছে সকাল থেকে, কি বলবেন এ বিষয়ে? এটা আমাদের শ্রমিক সংগঠন পৌর কর্মচারী 100% আমাদের পৌর কর্মচারী ইউনিয়নের মেম্বার, কিন্তু এটা আমাদের কোনো ইউনিয়নের কর্মসূচি নয়, আমাদের ইউনিয়নের সাথে কোনো আলোচনা করা হয়নি, হঠাৎ করে সকালবেলায় একটি অর্ডারের পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটে, সেই অর্ডারটাও পৌর কর্তৃপক্ষ মেনে নেয়। বিগত দিনে যেটা ছিল 6টা থেকে 1টা পর্যন্ত কাজ করবে, কিন্তু তারপরেও কিছু অতি উৎসাহী তারা আজকে ওখানে গেটের সামনে বসে মাইনে বাড়ানোর দাবি জানাচ্ছে। আমরা পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, এখানে চেয়ারম্যান আছে, বোর্ড অফ কাউন্সিলররা আছে, তারা আলোচনা করবে, এবং এখন আমি লাস্ট জানিয়ে এসেছি যে আমরা বিকেলবেলায় আলোচনা করে, ওরা বলছে কমাস বাদে বাঁধবে, 2 মাস বাদে, 6 মাস বাদে, আমরা বলেছি সেটা আমরা পৌরসভা খুলুক, আমরা ইউনিয়ন নেতৃত্ব আলোচনা করে বিকেলে জানাবো, তাতে যদি তারা সহমত হয় ভালো, নালে আমরা ইউনিয়ন এই আন্দোলনে যারা করছে যে কজন তাদের পাশে আমরা থাকবো না, পরিষ্কারভাবে আপনারাও ছিলেন, আমরা ইউনিয়নগতভাবে জানিয়ে দিয়েছি। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।